আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাকে গ্রিড সিরিজে স্বাগতম। সিএসএস গ্রিড নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো এ পর্যায়ে হচ্ছে আমরা হচ্ছে সিএসএস গ্রিড এর হচ্ছে খুব এসেনশিয়াল একটা ফিচার্স দেখব। তো আমি সেটা দেখানোর জন্য আপনাকে সবগুলো শুরুতে হচ্ছে আমি সবগুলো আইটেমকে হচ্ছে আমি কমেন্ট আউট করে দিলাম। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে জাস্ট এটাকে আমি একটু জাস্ট কপি করি, পেস্ট করলাম। এটা হচ্ছে হেডার, সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে এটা হচ্ছে একটা হেডার এরিয়া। এটা হচ্ছে আসলে মেইন কন্টেন্ট, সাপোজ এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে ফুটার। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আসলে দেখতেছেন আমরা হচ্ছে একটা ডিফল্ট, মানে একটা ওয়েবসাইটের ডিফল্ট, যে আপনারা মোস্টলি সবাই জানেন যে ওয়েবসাইট আসলে দেখতে কিরকম। আসলে ওয়েবসাইটের উপরে থাকে হেডার, তারপর মেইন কন্টেন্ট থাকে, অথবা মাঝে মাঝে হচ্ছে সাইড বারটা মেইন কন্টেন্টের পাশে থাকে, তার হচ্ছে ফুটার থাকে। ওকে, আমরা সেই লেআউটটা হচ্ছে ক্রিয়েট করব। তো আমরা হচ্ছে নর্মালি আমরা যদি চাই যে সিএসএস লেআউটটা ক্রিয়েট করতে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন আমরা এটাকে হচ্ছে আমি একটা কাজ করতে পারি। আমি হচ্ছে জাস্ট এখানে হচ্ছে আইটেম অনেক জায়গায় আমি হেডার দিয়ে দিতে পারি, আমার ট্র্যাক করতে সুবিধা হবে। মেইন সাইড বার ফুটার, ওকে ওকে। তো আমি হচ্ছে জাস্ট পুরোটাকে হচ্ছে কপি করতেছি। কপি করার পরে হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে সাপোজ আমি হচ্ছে হেডার ক্লাসের মধ্যে আমরা হচ্ছে জাস্ট এখানে হচ্ছে হেডারের মধ্যে দিয়ে দিলাম। ওকে, আমি এটাকে এডিট করব। ওকে, কোনো অসুবিধা নাই। ওকে, তো এখন আমরা আসলে কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে হেডার আইটেমটা চাচ্ছি যে সিঙ্গেল লাইন বরাবর হবে, দেন হচ্ছে মেইনটা হবে, দেন হচ্ছে আমাদের সাইড বার আর ফুটার হবে। ওকে, আমরা আপাতত সবগুলাকে হচ্ছে কমেন্ট আউট করে দিচ্ছি, দেখি আমাদের আসলে নর্মাল পজিশন কি আসে। ওকে, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, তো এখন তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে আমার কমেন্টিং আউট একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। ওকে, তো এখন তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে হেডারটা হচ্ছে আসলে পুরা এতটুকু পর্যন্ত এক্সপান্ড হবে, তাই না? হেডারটা হচ্ছে আসলে নাম্বার ফুল পর্যন্ত এক্সপান্ড হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি হচ্ছে এগুলাকে হচ্ছে রিমুভ করে দিচ্ছি আপাতত। তাহলে আমরা হচ্ছে এটা করব সেটা হচ্ছে গ্রিড কলাম, কলামটা হবে আমরা শর্টকাটটা লিখতেছি সেটা হচ্ছে ওয়ান থেকে শুরু হবে। আপনি হচ্ছে স্প্যানের মাধ্যমে দিতে পারেন অথবা হচ্ছে আপনি লাইন নাম্বারের মাধ্যমে দিতে পারেন। আমি -1 দিলাম। ওকে, সেভ করলাম। তাহলে হেডারটা আসলে এতটুকু চলে আসছে। এখন হেডারটা নিচ্ছে হচ্ছে আসলে প্যাডিং ট্যাডিং এগুলো কম হবে, তাই না? তো এই প্যাডিং ট্যাডিং আসলে আসতেছে কোন জায়গা থেকে? এটা মোস্টলি আপনি আমাদের bs.css থেকে আসতেছে প্রতিটা আইটেমের প্যাডিং। ওই যে এখানে আসলে প্যাডিং দেওয়া আছে। ওকে, আমি সেভ করলাম, হচ্ছে আসলে রিমুভ করে দিলাম প্যাডিংটা। ওকে, এখানে কন্টেইনারের প্যাডিং মার্জিন অটো দেওয়া আছে। ওকে, তো আমি সেভ করলাম। আসলে এটা জাস্ট আপনার হচ্ছে বেসিক্যালি হচ্ছে জাস্ট কন্টেইনারের প্যাডিংটা চলে গেছে আর কি bs.css থেকে। সরি, আমি হচ্ছে জাস্ট আইটেমটার প্যাডিং থাকুক, আমাদের অসুবিধা নাই, আমি একটু কমিয়ে দিচ্ছি সেটা বেটার। ওকে, আর এই হাইটটা হচ্ছে অনেক বেশি, তাই না? তো আসলে আমাদের হাইটটা আসতেছে হচ্ছে গ্রিড অটো রোজ থেকে। আমরা চাপাতটা রিমুভ করে দিচ্ছি, আমাদের ডিফল্ট কোনো রোর কোনো হাইট নাই, এই কারণে হচ্ছে অটো রো থেকে আসলে সবগুলো হাইট নিয়ে নিচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে অটো রোটা হচ্ছে কমেন্ট আউট করে দিলাম, আমরা সেভ করলাম। সেভ করার পরে আসলে এরকম আসতেছে। তাহলে বুঝতেছেন যে আসলে আমাদের হেডারটা তাহলে হচ্ছে এভাবে দেখাচ্ছে। আমি যদি হচ্ছে আমাদের মেইন ডট সিএসএস এর নিচে চলে যাই, তো দেখেন আমরা হচ্ছে হাইট আমাদের এটা কেটে দিচ্ছি। ওকে, সেভ করলাম। তাহলে হেডারটা হচ্ছে আমাদের এখানে আসতেছে। ওকে, তো আমরা হচ্ছে হেডারটা আমরা প্লেস করলাম। আমরা হচ্ছে হেডারটা ফুল উইথ, মানে আপনার পুরাটা রো জুড়ে হচ্ছে প্লেস করলাম। তো আমরা যেটা চাচ্ছি আমরা মেইন কন্টেন্টটাকে প্লেস করতে চাচ্ছি।
তো মেইন কন্টেন্ট আপনার এখান থেকে শুরু করে হচ্ছে আপনার এখান পর্যন্ত হবে ওকে তাহলে আমরা প্লেস করি মেইন কন্টেন্টটা মেইন আপনি চাইলে হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন সাপোজ আমি দিলাম হচ্ছে গ্রিড কলাম চাচ্ছি কি গ্রিড কলাম চাচ্ছে হচ্ছে 1 থেকে 1 থেকে 3 ওকে তো আপনি দিতে পারেন 1 1 থেকে 3 দিতে পারেন এভাবেও দিতে পারেন অথবা আপনি লিখতে পারেন স্প্যান 2 ওকে জাস্ট দুইটা জিনিস হচ্ছে খুব সিম্পল তাহলে আমি এখানে দিলাম এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি সাইডবারটাকে চাচ্ছি হচ্ছে সাইডবারটাকে চাচ্ছি হচ্ছে আসলে এক্সপ্যান্ড করবে ওকে আমি চাচ্ছি হচ্ছে সাইডবারটাকে সাপোজ এখান থেকে এখান পর্যন্ত এক্সপ্যান্ড করুক যেহেতু আমি হেডারটাকে আসলে তিনটা কলামে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি আমরা হেডারটাকে একটু ছোট করে নেই আসলে হেডারটাকে একটু ইয়া করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে তাহলে আমি সাইডবারটাকে চাচ্ছি হচ্ছে উপর থেকে নিচে পেস্ট করতে তাহলে আমি চলে গেলাম সাইডবার সাইডবারটাকে চাচ্ছি হচ্ছে সাইডবার যেভাবে আছে কলাম অনুযায়ী সেভাবে ঠিক থাকবে কিন্তু রোটা হচ্ছে ডিফারেন্ট হবে সাপোজ সাইডবারটাকে চাচ্ছি 1 থেকে সাপোজ চাচ্ছি হচ্ছে গ্রিড রো 1 থেকে চাচ্ছি কত পর্যন্ত সাপোজ আমি যদি হচ্ছে মাইনাস 1 দেই তাহলে একটু প্রবলেম দেখাচ্ছে রোর ক্ষেত্রে হচ্ছে আপনি মাইনাস ওয়ানটা হচ্ছে আপনার পজিটিভ থেকে নেগেটিভ একটু প্রবলেম করে এটা একটা বাগ বলতে পারেন আপনারা সিএসএস গ্রিডের তো এটা ওভারকাম করার জন্য হচ্ছে ওয়ে আছে কোনো অসুবিধা নাই সেটা হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে ওয়ান থেকে সাপোজ চাচ্ছি হচ্ছে থ্রি ওকে এটা হচ্ছে উপরে চলে আসছে কারণ হচ্ছে সরি ওয়ান থেকে থ্রি আমরা চাচ্ছি সেটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমাদের কলামটা হচ্ছে এখানে ফিক্স করে দিতে হবে বুঝতে আপনি গ্রিড কলাম কলামটা হচ্ছে সাপোজ 3 থেকে 4 থাকবে ওকে ওকে তাহলে দেখেন আমাদের তাহলে হচ্ছে সাইডবারটা হচ্ছে আমরা এভাবে প্লেস করলাম দেন হচ্ছে আমরা যেটা করতে পারি সাইডবারটা হচ্ছে সাপোজ ফুটারটা হচ্ছে পুরো উইথ জুড়ে হবে তো তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফুটার ফুটারটাকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট হোল উইথ জুড়ে হবে ওকে সেটা হচ্ছে 1 থেকে শুরু হবে 1 থেকে শুরু হবে আবার চাচ্ছে একবার লাস্ট পর্যন্ত তার মানে লাস্টটা যদি আমি না জানি আমি মাইনাস 1 দিতে পারি কোনো অসুবিধা নেই রিড কলাম 1 মাইনাস 1 ওকে ওকে তাহলে হচ্ছে আমাদের লেআউট আপনারা হচ্ছে ক্লিয়ার কাট বুঝতে চাল আমরা কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন যেমন আমি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড সাপোজ আমি দিলাম হচ্ছে টমেটো ব্যাকগ্রাউন্ড টমেটো আসলে এটা হচ্ছে আপনাকে ইম্পর্টেন্ট দিতে হবে কারণ আমাদের কিছু কিছু এই কালারগুলো আসলে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট দেওয়ার কারণ হচ্ছে আমরা বেস ডট সিএসএস এ কিছু কালার দিয়েছিলাম এই যে কালারগুলো এগুলাকে ওভাররাইট করতে চাচ্ছি ওকে দেন হচ্ছে আমি এখানে সাপোজ আমি কপি করতেছি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে সাপোজ অরেঞ্জ ওকে অরেঞ্জ সেট করলাম ফুটারে দিলাম হচ্ছে ফুটারটা এইভাবে থাকুক ওকে তাহলে আশা করি বুঝছেন আপনারা আসলে লেআউটটা কিভাবে তৈরি করা যায় সরি ওকে তাহলে দেখেন আসলে লেআউট হচ্ছে আমাদের আমরা নিজেদের ইচ্ছা মতো হচ্ছে প্লেস করতে পারলাম আমাদের লেআউটটাকে ওকে তো এখন দেখেন আসলে আমি বারবার হিসাব করা হিসাব করে হচ্ছে প্লেস করা আসলে 1 থেকে 2 পর্যন্ত হবে নাকি 1 থেকে 3 পর্যন্ত হবে অথবা রো কত থেকে কত পর্যন্ত হবে এটাকে ওভারকাম করার জন্য একটা ওয়ে আছে ওকে তো আমরা হচ্ছে গ্রিড টেমপ্লেট এরিয়া হচ্ছে ফিক্স করে দিতে পারি ওকে এবং গ্রিড এরিয়ার মাধ্যমে হচ্ছে আমরা কাজটা খুব ইজিলি করতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে আপনাদের নেক্সট ভিডিওতে তো যদি ভিডিও ভালো লাগে থাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ইউটিউবে চ্যানেলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক গ্রুপে যদি আপনাদের কোনো কোশ্চেন দেখে থাকে ভিডিও রিলেটেড অবশ্যই করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফেসবুক গ্রুপের লিঙ্কটা আর কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অথবা হচ্ছে আপনারা কি নেক্সট কি ভিডিও সিরিজ পেতে চান অথবা কি রিলেটেড ভিডিও পেতে চান ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম